আমার কাছে ঈদের ড্রেসের চেয়ে খরগোশটা কিনে বেশি ভালো লেগেছে। গাউনটা যখন কেউ দেখবে মনে হবে একটা ফুলের বাগানে আছে। আপু কি কিনেছে? আমি আসলে আমার পড়াশোনার অনেক ফ্যাব্রিকের প্রয়োজন ছিল, সেগুলো কিনেছি, আর এটা খরগোশটা দেখেছি, দেখে পছন্দ হয়েছে তাই কিনেছি। সবাই যেখানে ঈদের জন্য পোশাক কিনছে বা বিভিন্ন ধরনের গহনা কিনছে, আর আপনি এরকম খরগোশ কিনলেন, এটার কারণটা কি? খরগোশ পছন্দ আর দেখে ভালো লাগলো তাই কিনে নিলাম। তাহলে ঈদের শপিং এর মধ্যে পড়ে এটা? পড়বে, কাইন্ড অফ। ঈদকে ঘিরে কি প্ল্যানিং আছে, কি কি কিনবেন? আপনার আসছেন তো অবশ্যই কেনাকাটা করতে। হ্যাঁ, অনেক কিছু কেনার ইচ্ছা আছে, ফ্যামিলির জন্য কেনার ইচ্ছা আছে, নিজের জন্য কেনার ইচ্ছা আছে, দেখা যাক। এখনো শেষ হয়নি কেনাকাটা, অনেক কেনাকাটা বাকি আছে এখনো। দাম কেমন মনে হচ্ছে দোকান ঘুরে ঘুরে দেখে? দাম তো অনেক চাই, ঈদ আসলেই তো সব কিছুর দাম বেড়ে যায়, অনেক দাম চাই, বাট আমরা চেষ্টা করি দামাদামি করে নেয়ার। দেখা যায় অনেক কিছু কম দামে নিতে পারছি, আবার অনেক কিছু একটু বেশি দামে নেওয়া হয়ে যাচ্ছে, এই আর কি। দাম বেশি হয়ে যাচ্ছে এখানে? দাম অনেকগুলোর আছে বেশি হয়ে যায়, আবার অনেকগুলোর আছে ঠিক যেই দামে আমি কিনতে চাচ্ছি ওই দামটা ঠিক আছে, এরকম মনে হয়। কাপড়ের কোয়ালিটি কেমন এখানে? কাপড়ের কোয়ালিটি আমি বলবো ভালো, কারণ আমি যেখানে থাকি ওইখান থেকে এখানে একটু দাম কম, এর জন্য মূলত এদিকে আসা, এই আর কি। কম মনে করে যে আসলেন, তো এসে কি কম পেয়েছেন? হ্যাঁ, কিছুটা কম পেয়েছি, একেবারে যে কম পাবো তা তো আর না, কম মনে করে এসেছি, আর অন্য এলাকা থেকে এই এলাকায় একটু দাম কম। আচ্ছা, এই খরগোশ কেনার পরে দেখলাম আপনি খুবই উজ্জীবিত, মানে খুব খুশি, এর মানে কি ঈদের ড্রেসের চেয়েও এই খরগোশ কিনে আপনি বেশি উৎফুল্ল, বেশি খুশি? হ্যাঁ, আমার কাছে ঈদের ড্রেসের চেয়ে এই খরগোশটা কিনে বেশি ভালো লেগেছে। খরগোশের নাম ঠিক করেছেন? না, এখনো নাম ঠিক করা হয়নি, বাসায় গিয়ে তারপর নাম ঠিক করব। এবার ঈদে কি এরা আপনাদের সঙ্গী হবে? হ্যাঁ, এবারে ঈদের সঙ্গী এরা। আর কি কি বাকি আছে কেনা? এখনো আব্বা আম্মুর জন্য কেনা বাকি আছে, তারপরে বোন বোনের ছেলে মেয়ে ওদের জন্য ড্রেস আপ কিনবো, নিজেরগুলো অনেকটা কেনা হয়ে গিয়েছে, বান্ধবীরা সাথে আছে ওদেরটাও কিনেছি। কী ড্রেস কিনেছেন এবার, বিশেষ কোনো ড্রেস? না, তেমন বিশেষ কিছু কেনা হয়নি, কারণ হচ্ছে গিয়ে আমি নিজে হচ্ছে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ছি, তো আমার ঈদের আগেই হচ্ছে একটা গাউন মেকিং করতে হবে, তো আমি নিজের জন্য জাস্ট থ্রি পিস নিয়েছি, আর যেহেতু আমি গাউন নিজের জন্যই বানাচ্ছি এবং এটা পড়াশোনার কাজেও লাগাবো, তো আমার হয়ে যাবে ঈদের ড্রেস। এই গাউনে বিশেষ কী আছে যে আপনি এটা তো নিজে ডিজাইন করেছেন, তো এটার মধ্যে স্পেশালিটি কী থাকবে? এটার মধ্যে স্পেশালিটি গাউনটা যখন কেউ দেখবে মনে হবে একটা ফুলের বাগানে আছে।